তো জিনিসগুলো অবশ্যই কেমন হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি আমার ওয়াইফের জন্য এই সমস্ত জিনিস নিলাম। আপনারাও যারা প্রবাসে আছেন আমার ভাইরা, আপনারাও আপনাদের ওয়াইফকে এরকম প্রিয় মানুষগুলাকে ছোট ছোট উপহার দিবেন, এখান থেকে দেখবেন অনেক খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আনিকার জন্য অনেক কিছু কেনাকাটা হয়ে গেল, আপনাদেরকে এক এক করে সবাইকে দেখাবো। তবে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করবেন, এবং এই ব্যাগে যা আছে সব কিছুই আনিকার জন্য নিচ্ছি, মানে আপনাদের ভাবির জন্য, আমার ওয়াইফের জন্য। তো ওর জন্য কী কী নিলাম আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে একটা চার্জার, মাঝখানের এটা বিদে, এইটা এইটা, এই দুইটা ওর প্রয়োজন, কারণ দুইটা ফোনের চার্জার দুই রকম, তাই ওর জন্য এটা নিয়ে নিলাম। কারণ এখান থেকে আমি এই জিনিসগুলো দিলে খুব ভালো টিকসই হয়। আর সিঙ্গেলভাবে আরেকটা নিলাম আমার ওয়াইফের জন্য, কিন্তু ঠিক আছে, ফোনের জন্য চার্জার কেবল। আর ওতে দুইটা ফোন, আর দুইটা ফোনের জন্য দুইটা কভার। এটা হচ্ছে নতুন ফোনের, আমি কভার কিনে দিই নাই, আর এটা হচ্ছে পুরান ফোনের যেটার কভার নষ্ট হয়ে আছে, তাই দুই ফোনের দুইটা কভার নিলাম, দুইটা চার্জারের কেবল নিলাম। তারপরে কি কি নিচ্ছি সব দেখাচ্ছি আপনাদেরকে, দেখালে সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এইখানে হচ্ছে মোবাইলের টাচের উপর যে স্টিকারগুলো লাগায়, মানে গ্লাস সিস্টেম, এখান থেকে এগুলো মেশিন থেকে বের করে কেটে, এই যে দেখছেন দাগ দেখা যায়, কেটে আমাকে দিছে, আমি একদম ফ্রেশ। এখান থেকে চারটা নিছি আমি, ওর দুই ফোনের জন্য চারটা, এক ফোনে দুইটা কইরা, দুই ফোনে চারটা। আসলে এখান থেকে আমি এইগুলো কেন পাঠাচ্ছি, এই জিনিসগুলো যদি আমি এইখান থেকে দেই একদম ফ্রেশ থাকে, আর এই স্টিকারগুলো এত ভালো যে এগুলা সহজেই নষ্ট হয় না, ফিসলে থাকে, হাতে দিয়ে আপনি যদি টাচ যতই টিপেন আঙ্গুল দিয়ে কোনো প্রকার এফেক্ট পড়বে না, দাগ পড়বে না। তো তার জন্য আমি এখান থেকে ওর জন্য দুই মোবাইলের জন্য চারটা নিয়ে নিলাম, ওকে চারটা নিয়ে নিলাম। আর তাছাড়া যেহেতু সামনে শীতকাল আসতেছে, তার জন্য একটা ব্যাসলিন নিয়ে নিলাম বড়, এটা এখানে লেখা আছে কত গ্রাম, 450 গ্রাম লেখা আছে এখানে, ঠিক আছে। তো ওর জন্য ব্যাসলিন নিয়ে নিলাম, আর কত কিছু নিলাম দেখেন, কেমনে দেখাইতাম। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু যখন আমার প্রিয় মানুষগুলো দেই তখন আসলে খুব খুশি হয়। আপনারাও যারা প্রবাসে আছেন আমার ভাইরা, আপনারাও আপনাদের ওয়াইফকে এরকম প্রিয় মানুষগুলোকে ছোট ছোট উপহার দিবেন, এখান থেকে দেখবেন অনেক খুশি হয়ে যাবে। তো এইবার বলি আমি এগুলো দিব কার কাছে, আমার এক দেশি ভাই, আমার গ্রামের পাশের গ্রাম, উনি দেশে যাচ্ছে, তাই ওনার কাছে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ছোট সিম্পল, অত বেশি ওজন না, হয়তো বা 1 কেজি জিনিস হবে না। হ্যাঁ দেখেন কত কিছু নিয়ে নিলাম। আর চার্জারটা অনেক হ্যাভি, মজবুত, 2 বছরের ওয়ারেন্টি আছে, আর 2 বছরের মধ্যে যদি কোনো নষ্ট হয় তাহলে রিটার্ন, আবার কেউ আসলে আমার ওয়াইফকে বলবো এই বক্স সরকার যেন আবার আমাকে রিটার্ন করে, আমি এই জিনিসটা তাকে রিটার্ন করে নতুন নিয়ে নিতে পারবো। তো জিনিসগুলো অবশ্যই কেমন হলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি আমার ওয়াইফের জন্য এই সমস্ত জিনিস নিলাম। অবশ্যই অনুরোধ করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।